হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মেহরিমার শরীরটা একটু খারাপ আছে ওর জ্বর হয়েছে আর এর মাঝে আমি একটা কেক বানালাম তো রেসিপিটা ইনশাআল্লাহ শেয়ার করব আমার ভিডিও

মেহেরিমা আলহামদুলিল্লাহ বাবা ডাকা শিখে গিয়েছে এত ভালো লাগছিলো মেহেরিমা বাবা ডাকছে মেরিমার জ্বর বেশ কয়েকদিন ধরে ওর শরীরটা খারাপ যাচ্ছে ও মানে কাশি হয়েছিল সেই সাথে জ্বর এসেছে তিন চার দিন ধরে জ্বর তো ডক্টরকে তো দেখিয়েছি ওর ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক চলছে তো এর মাঝে আবার আমি একটু কেক বানিয়েছিলাম তো কেকের রেসিপিটা আমি একটু শেয়ার করে ফেলি যেহেতু আমি আমার ভিডিওটা শেয়ার করেছি রেসিপিটা তো আমি বাটার দিয়ে কিন্তু আজকে কেক তৈরি করছি আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম যে কী কেক আমি তৈরি করছি আমি আজকে প্লেন কেক তৈরি করছি বাটার নিয়েছি আমি মানে দুই পাউন্ডের জন্য করছি তো দুইশো গ্রাম বাটার নিয়েছি আনসল্টেড কিছুদিন আগে যে আমি কেকের উপকরণগুলো কিনেছিলাম তো ওখান থেকেই আমি বাটারটা রেখে দিয়েছিলাম সেই বাটার দিয়েই কাজ করছি আর ডিম নিয়েছি কিন্তু চারটা ডিম নিয়েছি বাটার আর চিনিটা আগে একটু আমি বিট করে নিয়েছি কিছুক্ষণ বিট করে নিয়ে তারপর একটা একটা করে ডিম দিচ্ছি আর বিট করে নিচ্ছি আমি কিন্তু গ্রামের মাপটা এখন বললাম কাপের মাপটা আসলে আমি ঝটপট করেছি তখন কাপের মাপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব কাপের মাপটা আপনারা কেউ চাইলে চেক করে নিতে পারেন চিনি দিয়েছি এখানে একশো গ্রাম আর ডিম ডিম তো বললামই চাটা ডিম দিয়েছি ময়দা দিয়েছি নব্বই গ্রাম মানে যে যে উপকরণগুলো নিয়েছি আমি সেগুলো এখন বলে দিচ্ছি ময়দা নব্বই গ্রাম কর্নফ্লাওয়ার দশ গ্রাম আর ভ্যানিলা আসেন্স এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ নিয়েছি আমি পাঁচ গ্রাম আর বেকিং পাউডার দুই গ্রাম তো এই পরিমাণেই নিয়েছি যেহেতু আমি দুই পাউন্ড কেক তৈরি করছি তাই এগুলো আমি কিন্তু ডাবল করে নিয়েছি আর বিকালবেলায় দেখা যায় যে মেধা কিছু না কিছু খেতে চায় তো চিন্তা করলাম যে কেকটা বানিয়ে রাখি প্লেন কেকটা খেতে খুবই টেস্টি আর যদি বাটার দিয়ে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই খুবই মজার হয় এই কেকটা তো এটা কিন্তু প্লেন কেক এটা কিন্তু ওইভাবে ফোম তৈরি করা আমরা স্পঞ্জ কেজি কেকে যেমন ফোমটা ভেঙে গেলে নষ্ট হলে কেকটা বসে যাবে এটা কিন্তু সেরকম চান্স নেই তারপরে সাবধানতার সাথে কাজটা করতে হয় তো গুঁড়ো দুধও আমি দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি চেলে রেখে দিয়েছি একটা সাইডে ছেলে রেখে দিয়ে আমি এই যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে বিট করে নিয়েছি তো বিট করা শেষ এখন শুকনো উপকরণগুলো আমি আলাদা একটা পাত্রে আগে চেলে নিচ্ছি চেলে তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব এই যে কর্নফ্লাওয়ার আমি কাপের মাপটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা গ্রামের মাপটা যেটা নিয়েছি সেটা কিন্তু মানে কাপে কনভার্ট করলে ওটা ওয়ান ওয়ান ফোর্থ কাপের থেকে একটু ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম হয় কেউ কারোর বাসায় যদি গ্রাম মানে স্কেল থাকে তাহলে আমি যে মেজরমেন্টটা বলেছি সেই মেজরমেন্টে গ্রামের মাপটা দিয়ে করবেন দেখবেন যে কেকটা খুবই সুন্দর হবে একেবারে পারফেক্ট হবে তো আমি এখন শুকনো উপকরণগুলো এই যে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে মিশানোর ক্ষেত্রে এটা এলো পাথারি যে একেবারে ইচ্ছা মতোই মিশাবো সেটাও করা যাবে না জাস্ট সার্কেল ওয়াইজ সুন্দর করে মিক্সড করে নিতে হবে শুকনো উপকরণগুলো তবে এখানে ভয় নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ভয় থাকে যে ফোমটা বসে গেলে সেক্ষেত্রে কেকটা নষ্ট হয়ে যাবে তো এখানে সেই ভয়টা নাই দুই তিন বাড়ি দিয়ে আমি চেলে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা কিন্তু আমি অ্যাসেন্স দেইনি কারণ ভ্যানিলা আমি পাউডারটা ব্যবহার করি আমার কাছে পাউডারটাই ভালো লাগে ভ্যানিলা পাউডারটাই আমি দিয়ে দিই ময়দার সঙ্গে তো সব উপকরণ মিক্স করা শেষ হয়ে গেলে আমি সব শেষে দুই টেবিল চামচের মতো উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি এতে কেকটা বেশ সুন্দর করে বেক হয় বেক হতে সহায়তা করে আর কি বেক কেকটা যাতে ভালো করে বেক হয় এর জন্য একটু দিয়ে দি। এটা না চাইলে না দিলেও হবে তবে দিলে একটু ভালো হয় দিয়ে লাস্টে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার কাছে স্পঞ্জ কেকের থেকে এই প্লেন কেকটা খুবই ভালো লাগে খুব মজাদার একটা কেক বাইরে থেকে তো মাঝে মধ্যে কিনে এনে খাওয়া হয় তো এখন বাসায় বানিয়ে মেধার জন্য বানাচ্ছি ও বেশ পছন্দ করে কেক আমারও খুব ভালো লাগে কেক খেতে প্লেন কেকটা বিশেষ করে খুব ভালো লাগে আর পেস্টি কেক তো ওটা সবসময় আসলে খাওয়া যায় না মাঝে মধ্যে ওকেশনে বা কারোর বার্থডেতেই সাধারণত খাওয়া হয় আর খুব বেশি পরিমাণে খাওয়াও ঠিক না তবে প্লেন কেকটা খুব ভালো লাগে আর মোল্ড আমি রেডি করে নিয়েছি আমি দুইবারে দিয়েছি আমার কাছে মোল্ড দুইটা ছিল না একটাই ছিল এই জন্য আমার একটু ঝামেলা হয়েছে মানে দুইবারে আমাকে বেক করতে হয়েছে দুইটা মোল্ড থাকলে সেটা হতো না আমি এখানে মোল্ড নিয়েছি ছ ইঞ্চি তো ব্যাটারটা আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিয়ে আর শ্বাসলিকের একটা কাঠি দিয়ে সুন্দর করে প্লেন করে দিয়েছি এরপর যাতে ক্রাক হয় এজন্য একটা স্পুন দিয়ে আমি মাছখানতে একটু একটা দাগ টেনে নিয়েছি যাতে ক্রাকটা হয় উপরে এজন্য আর আমি কেকটা বেক করেছি একশো ষাট ডিগ্রিতে ডাউন হিটে চল্লিশ মিনিট বেক করেছি পাউন্ড কেক কিন্তু বেক হতে একটু টাইম বেশি লাগে স্পঞ্জ কেকে আবার টাইমটা কম লাগে তো বেক করার শেষে আমি সুগার সিরাপ দিয়ে সাথে সাথে বেক করার সাথে সাথে আমি বের করে নিয়ে আগে সুগার সিরাপ ব্রাশ করে তারপরে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তাহলে কেকটা বেশ সফট থাকে তো এখন কেকটা আমি আনমল করে নিচ্ছি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার কেকটা মোটামুটি পারফেক্ট হয়েছে আর এই কেকটা কিন্তু চাইলে তেল দিয়ে করা যায় ঘি দিয়ে করা যায় তো আমি বাটার দিয়ে করেছি বাটারটা আমার ঘরে ছিল তো এই জন্য ওটা দিয়ে করলাম আমি কিন্তু নিচে কোনো তেল ব্রাশ করিনি তেল ব্রাশ না করে আমি কেকটা বেক করেছি বেকিং পেপার দিলে তেল ব্রাশ করার দরকার হয় না এমনিতেই সুন্দরভাবে মোল্ড থেকে মানে ডিমোল্ড হয়ে যায় আর কোনো ঝামেলাও হয় না এজন্য আমি বেকিং পেপারটাই বেশিরভাগ সময় ব্যবহার করি তো কেকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট হয়েছে বেশ ভালোই লাগে যখন একটা কাজ করি আর সেই কাজটা যখন সুন্দরভাবে হয় তখন সত্যিই ভালো লাগে তবে যদিও মেহেরিমার শরীরটা ভালো না ওর জন্য মানে ওকে নিয়ে অনেকটা টাইম যাচ্ছে তারপরেও আবার মেধার দিকেও তো খেয়াল করতে হয় ওর আবার একটু আবদারও রাখতে হয় সাথে আর মেধা কিন্তু আজকে আপনাদের কে আইতাল কুরসি পড়ে শোনাবে ওর বাবা একটা হিজাব নিয়ে এসেছে তো ওই হিজাবটা পরে আর কি ও আইতাল কুরসি পড়েছে আইতাল কুরসিটা ও সাড়ে তিন বছর যখন বয়স তখন থেকে আলহামদুলিল্লাহ পারে তবে উচ্চারণটা হয়তো এখনো ওইভাবে সুন্দরভাবে হয়নি

ওয়া আলা ইউহি তু নাবি শাইহ মিন ইলমিহি ইল্লা বিমাশা ওয়াসিয়া কুসি রু সামাওাতি উমা ফিল আদ ওয়া লাইয়তু হিজুমাহ ওয়া হুওয়াল আলিম আলazim দেখি মা কেমন হয়েছে হুম তোমার নতুন হিজাব মেধা এখন আরবি পড়া শুরু করেছে আর মিস আসে আরবি মিস আরবি মিসের কাছে পড়ার জন্য শুধু হিজাব হিজাব করছে তা আজকে ওর বাবা একটা নিয়ে আসছে দেখি মা দাঁড়াও ধরো দাঁড়াও দেখি তোমাকে কেমন লাগছে তো সুন্দর হয়েছে কিউট লাগছে মাসাল্লাহ হ্যাঁ এগুলো তুলবা এগুলো দেখতে সুন্দর লাগে হুম দেখি একটু দূরে যাও আমি একটু দেখি হ্যাঁ বসো হ্যাঁ

আচ্ছা ঠিক তাই না না এটা ভুল না আসসালামু আলাইকুম ঠিকই তো আছে আর আগে আলাইকুম তোমার পছন্দ হয়েছে হিজাব হিজাব করে মাথা নষ্ট করে দিয়েছে আমি একটা কিনেছি এখন ওকে কেন কিনে দেওয়া হয়নি তারপর আবার আরবি মিসের কাছে পড়ে তাহলে তো হিজাব লাগবেই লাগবেই হ্যাঁ হলো তোমার পছন্দ হয়েছে সেটা বলো তুমি একটু হাত দিয়ে ধরো না ছেড়ে দাও তোমার বাবাকে দিয়েছ তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ